নমস্কার, এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি চন্দন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দমদম বিমানবন্দরে। আপনাদেরকে এক্সক্লুসিভ একটি ছবি দেখাবো বলে আপনারা জানেন যে এর আগে আমরা সরাসরি সম্প্রচারে গিয়েছিলাম, কিন্তু পুরো ছবি দেখাতে পারিনি। তার কারণ 167 জন ভারতীয় নাগরিককে নিয়ে বাংলাদেশ থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমান কিন্তু প্রায় দেড় ঘন্টা আগে দমদম বিমানবন্দরের মাটি ছুঁয়েছে। এবং সেই বিমানযাত্রী যারা ভারতীয় নাগরিক ফিরেছেন বন্দে ভারত মিশনের সেই প্রকল্পের আওতায়, যে সমস্ত ভারতীয় নাগরিককে ঢাকা থেকে এখানে ফেরানো হয়েছে, এ রাজ্যে ফেরানো হয়েছে, তাদের কিন্তু বাইরে বেরিয়ে আসতে সময় লাগছে। তার একটি মাত্র কারণ আপনাদেরকে আগেও জানিয়েছি, আবারও জানিয়ে রাখছে, যে এক প্রস্থ ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাস্থ্য পরীক্ষার পর সেখানকার চিকিৎসকরা তাদের ছাড়পত্র দেওয়ার পরই কিন্তু তারা বিমানে ওঠার সুযোগ পান। তারপরেও কিন্তু দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনো রকম ফাঁকফোকর রাখা হচ্ছে না, এবং তারা যাতে কোনোভাবে কোভিড-19 সংক্রমণ তাদের মধ্যে না থাকে সেই কারণে নিশ্চিত হওয়ার জন্য কিন্তু দমদম বিমানবন্দরে সেই বিমান মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটি যাত্রীর ফের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। এবং সেই এক্সক্লুসিভ ছবি ধরা পড়েছে আমাদের এখন বিশ্ব বাংলা সংবাদের পর্দায়। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যে স্বাস্থ্য পরীক্ষা চলছে, দেখুন ছবিতে, যে ছবিটি দেখছেন, যে বিমান যাত্রীরা ফিরেছেন ঢাকা থেকে তারা কিন্তু অপেক্ষা করছেন, একে একে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে তাদের। এবং আমি আমার ক্যামেরা পার্সন দেবস্মিতকে বলবো, যতটা ছবি আমরা পাচ্ছি সেই ছবি কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি, যে তাদের সেই যে স্বাস্থ্য পরীক্ষার ছবি, ধীরে ধীরে একজন একজন করে এগিয়ে যাচ্ছেন তারা স্বাস্থ্য পরীক্ষার জন্য, এবং তাদেরকে সাহায্য করছেন বিমান বন্দরের কর্মীরা, পিপিই পরে তারা কিন্তু রীতিমতো প্রস্তুত তাদেরকে সাহায্য করার জন্য। যেহেতু প্রত্যেকটি যাত্রীকে আলাদা আলাদা স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং শুধুমাত্র থার্মাল স্ক্রিনিং করেই কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না, সেই কারণে এতগুলি বিমানযাত্রী প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার পর তাদেরকে ছাড়পত্র দিতে কিন্তু বেশ কিছু সময় লাগছে। ফলে সব মিলিয়ে কিন্তু পুরো বিষয়টি একটি সময় সাপেক্ষ ব্যাপার, যদিও আমরাও অন্যদের মতো আমরাও অপেক্ষা করে আছি এবং সেই এক্সক্লুসিভ ছবি আমরা অপেক্ষা করে আছি আপনাদেরকে সরাসরি দেখাবো বলে। এবং এই বিমানযাত্রীরা কিন্তু বাইরে বেরিয়ে এলেই সেই ছবি আমরা দেখাবো তাদেরকে, শুভেচ্ছা জানানোর জন্য, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য, সুস্থভাবে নিরাপদে ফিরে আসার জন্য কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রস্তুত বিমানবন্দরের কর্মীরা, প্রস্তুত সবাই। এবং সেই ছবি কিন্তু এক্সক্লুসিভলি আমরা আপনাদের দেখাবো। তার আগে আপনাদেরকে আমরা দেখালাম যে ছবি আমাদের কাছে ধরা পড়েছে, আরও একবার শেষ করার আগে আপনাদের দেখিয়ে দিই যে প্রত্যেকটি বিমানযাত্রী যারা ঢাকা থেকে ফিরেছেন, 167 জন ভারতীয় নাগরিককে নিয়ে এই লকডাউন পর্ব চলাকালীন, দীর্ঘদিন আপনারা জানেন লকডাউনের জন্য বিমান বন্ধ ছিল, বিমান পরিষেবা ফের এই বিশেষ বিমানে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং সেই ছবি আমাদের মধ্যে ধরা পড়েছে। আপনারা থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন, পড়তে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ। ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায়, দমদম বিমানবন্দর, এখন বিশ্ব বাংলা সংবাদ।